হারতে বসা ম্যাচে অবিশ্বাস্য এক জয় ফরচুন বরিশালের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার 20 দিন পরে প্রথমবারের মতো সিলেটের দর্শকরা নিজেদের ঘরের মাঠে খেলা দেখার সুযোগ পেয়েছে, আর প্রথম দিনেই কিনা দারুণ এক ব্যাটিং শৈলী দেখল সিলেটের দর্শকরা। শেষ 4 ওভারে দরকার ছিল 48 রান, উইকেট নেই 6টি, স্বীকৃত ব্যাটারদের সবাই সাজঘরে ফিরে গেছেন। ফরচুন বরিশালের জন্য এই ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু এমন জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিলেন অলরাউন্ডার করিম জানাত আর বিপিএল অভিষিক্ত সালমান হোসেন। সপ্তম উইকেটে 21 বলে 50 রানের এক জুটি গড়লেন তারা। করিম জানাত 12 বলেই 3-4 আর 2 ছক্কায় খেলেন 31 রানের ইনিংস, 14 বলে 2 বাউন্ডারি আর 1 ছক্কায় 18 রান করেন সালমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 3 উইকেট আর 4 বল হাতে রেখে হারিয়েছে সাকিব আল হাসানের বরিশাল। এই জয়ে আবারও মাশরাফির সিলেটকে ধরে ফেলেছে বরিশাল, সমান পয়েন্ট 12। লক্ষ্য ছিল 169 রানের। বরিশালের ব্যাটারদের টপ আর মিডল অর্ডারে এক এনামুল হক বিজয় ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। সিলেটের প্রথম দিনেই যে উইকেটে প্রত্যেক ব্যাটসম্যান সংগ্রাম করেছিল সেখানে কিনা এনামুল হক বিজয়ের কাছে ব্যাটিং করাটা ছিল সবচেয়ে সহজ কাজ। অন্য ব্যাটসম্যানদের বিপক্ষে বল সুইং করছিল, টার্ন করছিল ভয়ঙ্করভাবে, সেখানে বিজয়ের কাছে বল যেন সোজা হয়ে আসছিল। বিজয় অনেকটা সময় হাল ধরেছিলেন, 50 বলে 6টি করে 4 ছক্কায় তিনি খেলেন 78 রানের ঝড়ো ইনিংস। চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামান বল হাতে ঘূর্ণিবিষ ছড়িয়েছেন, 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 4টি উইকেট নেন তিনি। এর আগে আফিফ হোসেন ধ্রুব 23 বলে 3টি 4 আর 2টি ছক্কায় খেলেন 37 রানের ঝড়ো ইনিংস। তারপরও 15 ওভার শেষে 108 রান ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোর্ডে, বিশ ওভার শেষে সেই রান দাঁড়ায় 6 উইকেটে 168। শেষ 5 ওভারে কুর্তিস ক্যাম্পারের ব্যাটে চড়ে 60 রান যোগ করে চট্টগ্রাম। এর মধ্যে 19তম ওভারে কামরুল ইসলাম রাব্বিকে 16 আর শেষ ওভারে সাকিব আল হাসানের বলে 18 রান তোলেন চট্টগ্রামের ব্যাটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম। ওপেনার মেহেদী মারুফ 5 আর ওয়ান ডাউন উন্মুখ চাঁদ 16 খুব একটা সুবিধা করতে পারেননি। আরেক ওপেনার ম্যাক্সো দাউদ খেলেন 34 বলে 33 রানের ধীরো ইনিংস। অধিনায়ক শুভাগত হোম আউট হন 2 রান করে। তবে আফিফ শুরু থেকেই মারমুখী ছিলেন, তিনি ফেরার পর দায়িত্ব কাঁধে নেন কুর্তিস। 25 বলে 4 বাউন্ডারি আর 2 ছক্কায় 45 রানে অপরাজিত থাকে এই আইরিশ। 19 বলে 1টি করে 4 ছক্কায় হার না মানা 20 করেন ইরফান শুক্কুর। বরিশালের পেসার খালেদ আহমেদ 26 রানে নেন 2টি উইকেট। কামরুল রাব্বি 2 উইকেট পেলেও খরচ করেন 38 রান। লক্ষ্য তারা করতে নেমে এনামুল এক প্রান্তে যখন ব্যাট হাতে ঝড় তুলছিলেন, অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বরিশালের প্রথম 7 ব্যাটসম্যানের মধ্যে এনামুল একাই করেছিলেন 78 রান, অন্যদিকে বাকি 6 জনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল মাত্র 13 রান। কিন্তু শেষ দিকে ব্যাট হাতে নেমে করিম জানাত ঝড়ে জয় নিজেদের করে নেয় বরিশাল। আফগান এই ব্যাটসম্যান মাত্র 12 বলে খেলেন 31 রানের অসাধারণ ইনিংস। এছাড়া সালমান হোসেন ইমন 14 বলে 18 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।